বিজেপিতে ফের বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 3 নম্বর ধনেশ্বরপুর অঞ্চল দলীয় কার্যালয়ে আয়োজিত একটি যোগদান সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন পাল এবং তার সঙ্গে ছিল প্রায় 50 জন বিজেপি কর্মী। এবার শুনে নেওয়া যাক এই দলবদল সম্পর্কে কি বলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন পাল। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। তৃণমূল কংগ্রেসে যোগদান করার কারণ কি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যে পশ্চিমবঙ্গের মানুষ যে তার কারিগর, তার জন্য উন্নয়নের সাথে থাকার জন্য এবং উন্নয়নের কারিগর হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলাম। নাম কি? আমার নাম সুমন পাল। কি দায়িত্বে ছিল বিজেপির? ঘাটাল সাংগঠনিক জেলা যুব মোর্চার জিএস এবং পিংলা বিধানসভার কো কনভেনর। কতজন আজকে তোমাদের বিজেপির কর্মীদেরকে নিয়ে জয়েন করলে? প্রায় 150 জন কর্মী নিয়ে আজকে জয়েন করলাম।